সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, আজ মহান বিজয় দিবস, 16ই ডিসেম্বর। আমরা অবস্থান করছি দিনাজপুর জেলার একটি ঐতিহ্যবাহী রেলবাজার হাট। এই রেলবাজার হাটটি সপ্তাহে 2 দিন বসে। আপনারা জানেন যে এটি রবিবার এবং বৃহস্পতিবার। তো আমাদের বাড়ির পাশে থাকার কারণে কিন্তু এই হাটের প্রতিবেদন মাঝে মধ্যে দেই। হাটের পরিধি কিন্তু বড় না, ছোটই। তো আজকে আমরা সামনে বেশ কিছু গরু দেখছি, ছোট ছোট ষাঁড় এবং বকনা বাচ্চা। তো আমরা এই ছোট ছোট ষাঁড় এবং বকনা বাছুরগুলো কী ধরে বিক্রি হচ্ছে আজকে রেলবাজার হাট থেকে, তার দামের ধারণা দেওয়ার চেষ্টা করব। তো দর্শক, অবশ্যই পুরো প্রতিবেদন জুড়ে আমাদের সাথে থাকবেন। তো এখানে দেখছি আমরা বেশ কিছু, এখান থেকে শুরু করব। চাচা আসসালামু আলাইকুম, ভালো আছেন চাচা? এটা বকনা চাচা, কত টাকা চাচ্ছেন দাম? 21। কত বলছে চাচা এখন পর্যন্ত? এখনো কেউ বলে নাই। আচ্ছা আচ্ছা, লাস্ট টার্গেট চাচা কত হলে ছাড়বেন? 24। কত? 20। কত বললেন চাচা? 15। ও, আপনি 15 ভাঙতে বললেন? এটা নিয়ে কি এখানেই বিক্রি করবেন? আচ্ছা আচ্ছা, 15 তো ভাঙাবে না নাকি? আচ্ছা 20। আচ্ছা, এইটার আনুমানিক বয়স কতদিনের মতো হতে পারে চাচা, একটা টার্গেট দিন তো আইডিয়া? 8 মাসের মতো। 8 মাসের মতো বয়স, বেশি হবে না? বেশি হবে একটু। এই যে দেখেন, 1 বছরের কাছাকাছি। আচ্ছা, এর পাশে দেখছি চাচা একটা নিয়ে আছে, চাচার সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম চাচা, ভালো আছেন? আচ্ছা, এই যে এইটা কত টাকা দাম চাচ্ছেন চাচা? 28। এটা কি ক্রস নাকি দেশি না ক্রস? ক্রস। এখন পর্যন্ত কত বলছে দাম? ও, কেউ বলে নাই। আচ্ছা আচ্ছা, এখন হাট এখনো সেভাবে শুরু হয় নাই। আপনার টার্গেট ছিল কেমন, কত হলে ছাড়বেন? 23। এর নিচে আর আসবে না, সর্বশেষ 23,000। বকনা গরু, এটার আনুমানিক বয়স কতদিন হতে পারে? বছর খানিকের মতো। আচ্ছা আচ্ছা, পাশে দেখছি বেশ কয়েকটা, এগুলো একটু তথ্য দেব। ভাই আসসালামু আলাইকুম, আপনার ভাই এগুলো? আটটা। তার মানে আজকে বাজারে ম্যাক্সিমাম গরুগুলোই আপনার? আচ্ছা, এগুলো কি সার না বক না ভাই? চারটা সার। আমরা একটু সারগুলো একটু দাম জানতে চাই। আচ্ছা, এই যে এইটা কত টাকা চাচ্ছিলেন, মিডিলেরটা? হ্যাঁ হ্যাঁ, 27 চাচ্ছেন, 25.5 হলে বিক্রি করবেন, মানে লাস্ট 25। আচ্ছা, এই যে সর্বশেষ 25, এর নিচে আসবে না সার গুরু। আর এটা এটা ভাইয়া, এটা এটা একটু বেশি আছে দাম, কম আছে? বড় থাকে দাম কম কেন? এপাশে যদি আমরা তাকাই, এটাও সার, এটা বেশ সুন্দর সাইজটা। এটা কত দাম চাচ্ছে? 25.5। আচ্ছা, আমরা একটু দেখানোর চেষ্টা করি। আচ্ছা, এগুলো আনুমানিক বয়স কতদিন করে হতে পারে? 6 মাসের মতো বয়স হতে পারে। দেখানোর চেষ্টা করি। আর এটা ভাইয়া, এটা এটা ভাই সর্বশেষ দাম, এটা 24.5 হলে দিব। 24 পর্যন্ত হলে বিক্রি হবে? কেউ কি দাম বলছে এখন পর্যন্ত? দাম কেউ করছে ভাই? আচ্ছা, কেবল দাঁড়াইছেন, কেউ এখন পর্যন্ত দাম করে নাই। দেখানোর চেষ্টা করি আপনাদের। আর এ পাশে শাহিওয়াল বকনা, এই শাহিওয়াল বকনাটা কত চাইলেন? ও, আপনার বাড়ির পোষা? গাভিগুলো বিক্রি করে দিচ্ছেন, এখন বাচ্চাগুলো আছে। এই বাচ্চাটা কত চাইলেন? এটা যেহেতু বাড়ির, এটা বয়স কতদিনের মতো হয়েছে? 5.5 মাস চলছে। 5.5 মাস, তার মানে বয়স তো অনেক কম। অনেক কম, জ্বালা বাচ্চা না ভাই। আর এই যে এই যে ছোটটা ভাইয়া, এটা এটা বকনা, এটা কত চাইলেন?
সতেরো, লাস্ট সতেরো, এর নিচে কোনো আলোচনার সুযোগ নেই। আচ্ছা সর্বশেষ সতেরো, দেখাই এটা আনুমানিক বয়স কতদিনের মতো হবে ভাইয়া? চার মাসের মতো বয়স হবে। এই যে আমরা চেষ্টা করছি আপনাদের রেলবাজার হাটে অবস্থান করছি এবং এই রেলবাজার হাট থেকে আজকের বাজারে বকনা এবং সার বাছরগুলো একটু দামে ধারণা দেওয়ার চেষ্টা করছি। ভাই আসসালামু আলাইকুম, ভালো আছেন ভাই? কয়টা নিয়ে আসছিলেন আজকে? এই দুইটাই? আচ্ছা আচ্ছা, খাসি ল্যাঙ্গাটা বিক্রি করছেন বাকি? দুইটা নিয়ে আসছেন এখানে? আচ্ছা, এই যে এই লালটা, এটা ফাঁসিলা ডাঙ্গাতে সর্বোচ্চ কত দাম উঠছিল একটু ধারণা দেন তো? সাড়ে বত্রিশ পর্যন্ত বলছে তো, বোধ আর নাই সাড়ে বত্রিশ পর্যন্ত গেছিল। তার মানে কত টার্গেট কেমন ছিল, কত হলে বিক্রি করবেন? চৌত্রিশ হলে সর্বশেষ, চৌত্রিশ হাজার হলে এটা বিক্রি হবে। আর এটা এটা তেত্রিশ পর্যন্ত বলছিল, দেন নাই। এখন কত হলে বিক্রি করবেন লাস্ট? পঁয়ত্রিশ হাজার হলেই দিয়ে দেবেন সর্বশেষ, পঁয়ত্রিশ হাজার হলেই কিন্তু এইটি বিক্রি হবে। আমরা একটু দেখার চেষ্টা করছি। আচ্ছা রফিকুল ভাই, একটা টার্গেট আইডিয়া দেন তো, এইটা কি কুরবানি হতে হতে দাঁত হবে? হ্যাঁ, কুরবানি হতে দাঁত হবে ভাই। দাঁত হবে? দেশি গরু তো দাঁত হবে। দেশি গরু দাঁত হওয়ার সম্ভাবনা আছে নাকি? আচ্ছা, আমরা একটু দেখানোর চেষ্টা করছি। ঠিক আছে ভাই, ধন্যবাদ। আমরা একটু দেখি যে এর পাশে আরও কয়েকটা দেখছি, এগুলো একটু তথ্য দিব আপনাদের। এগুলো কার আপনার? আলম ভাইয়ের। এটা বকনা, কত টাকা চাচ্ছেন? জোড়াটা সাতচল্লিশ। এই যে দেখেন এইটা এবং এটা, জোড়াটা সাতচল্লিশ চাইলেন। এখন পর্যন্ত কী অবস্থা, কত বলে? চুয়াল্লিশ হলে দিয়ে দেবেন। এর নিচে দিবেন না আর? লাস্ট চুয়াল্লিশ হাজার হলেই বিক্রি হয়ে যাবে। আমরা একটু দেখানোর চেষ্টা করছি। এই যে দেখছি, যে পাশে কয়েকটা দেখছি এগুলো একটু তথ্য দেবো। ভাই আসসালামু আলাইকুম, ভালো আছেন ভাই যান? আচ্ছা, এটা কত দাম চাচ্ছেন ভাইয়া? এই পাশেরটা চব্বিশ, কত বলে এখন পর্যন্ত ভাই? বিশ হাজার, চব্বিশ চাওয়া বিশ বলছে। লাস্ট টার্গেট কত হলে বিক্রি করবেন? এক হাজার, মানে একুশ, লাস্ট একুশ হাজার হলে বিক্রি হবে। একুশের নিচে তো আর দেওয়া যাবে না নাকি? সর্বশেষ একুশ, বকনা বকনা। আর এটা ভাইয়া, এটা এটা বিশ হাজার, এটা কত পর্যন্ত গেছে? সাড়ে আঠারো, উনিশ হলে বিক্রি করে দেবেন, মানে লাস্ট সাড়ে আঠারো। আচ্ছা আচ্ছা, এই যে দেখছি সর্বশেষ সাড়ে আঠারো হাজার হলে এটা বিক্রি হবে। এটাও তো দেশি না? এটা সাইওয়াল। সাইওয়াল কীভাবে হয় এটা? কানগুলো বড় শুধু? আচ্ছা আচ্ছা, তলা আছে, মানে কিছুটা আর কি, নামে মাত্র, নামে মাত্র, মানে কাজের না, কাজের না এটা। আচ্ছা আচ্ছা, আমরা একটু দেখানোর চেষ্টা করছি। রেলবাজার হাট অবস্থান করছি এবং এই রেলবাজার হাট থেকে আজকের বাজারে সার এবং বকনা বাছুরগুলো একটু দামে ধারণা দেওয়ার চেষ্টা করছি। এখানে একটা কি দাম দর চলছে? আমারে বিচ্ছি নেই, কত বললেন?
এগুলো কি গোপনীয় কথা চাচা? হ্যাঁ, এগুলো তো সবার তো জানার অধিকার আছে। এটা যদি আপনি জানেন নেটওয়ার্ক দেন দেখো ওরা কি বলবে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ বাঙালির পাল্লায় বলছি আমরা। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।